আইটি একটিভ থেকে আবারও স্বাগত। উইন্ডোজ 10-এ আজ একটা ছোট্ট মজার টিপস আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হলো, আমরা সবাই কম্পিউটারের সাথে পরিচিত, যারা কম্পিউটার কম বেশি জানি তারা সবাই জানি আমাদের কম্পিউটারে ডেস্কটপ হোক বা ল্যাপটপই হোক, সব কম্পিউটারই আমাদের ডিফল্টভাবে আমাদের কিবোর্ডটাকে ব্যবহার করতে হয়। এই জন্য দেখা যায় অনেক সময় আমাদের অনেক কিবোর্ডে অনেক সমস্যা তৈরি হয়, যেমন দেখা যাচ্ছে এফ লেখা হচ্ছে না, বা আই লেখা হচ্ছে না, বা বি লেখা হচ্ছে না, অথবা নিউমেরিক কীতে যেমন 7 লেখা হচ্ছে না বা 0 লেখা হচ্ছে না, এরকম নানাবিধ সমস্যা আমরা পড়ে থাকি। এই সমস্যা থেকে আমাদের যে উত্তরণের একটি উপায় আছে, সেটা হলো অন স্ক্রিন কিবোর্ড। আমরা উইন্ডোজ 10-এ অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করতে পারি। আর সেটা কিভাবে ব্যবহার করতে পারি, চলুন তাহলে দেখি আমরা তাৎক্ষণিকভাবে আমরা অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করে আমাদের লেখালেখি সমস্ত কাজগুলোই কমপ্লিট করতে পারি। আমরা যারা যে কম্পিউটার উইন্ডোজ 10 যারা ইউজ করি, তারা অবশ্যই মাউস পয়েন্টারটাকে স্ট্যাটাস বারে ধরে রাইট বাটনে ক্লিক করবেন। এখানে দেখো অনেকগুলো অপশন শো করবে, সেখান থেকে খেয়াল করবেন শো টাস্ক কিবোর্ড বাটন যেখানে লেখা আছে সেখানে একটা ক্লিক করে দেবেন, অর্থাৎ মার্ক করে দেবেন। এরপরে আমাদের দেখেন এইখানে একদম ডান কর্নারে যেখানে আমাদের ডেট টাইম, তার বাম পাশেই একটা টাস্ক কিবোর্ড এখানে ওপেন হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই কিবোর্ডটা ওপেন হলো। এই কিবোর্ড থেকে আমরা সমস্ত কিছুই লিখতে পারি, আমরা বাংলা হোক ইংরেজি হোক, আমরা যেভাবে কিবোর্ড কম্পিউটার কিবোর্ড ব্যবহার করি ঠিক সেইভাবেই আমরা ব্যবহার করতে পারবো। তাই আমরা একটু দেখে নিই এটা কিভাবে ব্যবহার করা যায়। যে কেটেই দিলাম, এখন যদি আমি কোনো ওয়ার্ড প্রোগ্রামে ঢুকি, মনে করেন আমি একটা ওয়ার্ড প্রোগ্রামে প্রবেশ করলাম, সেখানে আমাদের লিখতে হবে, অর্থাৎ আমাদের ক লেখাটা হচ্ছে না বা যে লেখাটা হচ্ছে না, এখন যে লেখাটা হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা অন স্ক্রিন কিবোর্ডটাকে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে এই দেখেন যে, এই যে যে, এরপরে কে, আমরা এখানে আর কোনো কিবোর্ডের বা কোনো কির সমস্যা থাকবে না, এখানে আমরা সমস্ত কীগুলোই সুন্দরভাবে লিখতে পারবো। আমরা সমস্ত কির মাধ্যমেই সুন্দরভাবে আমাদের ওয়ার্কশিটে কাজ করতে পারবো। এই জন্য আমাকে কি করতে হবে, অন স্ক্রিন কিবোর্ডটা নিয়ে আসতে হবে, তারপরে আমরা যে অক্ষর চাই সেই অক্ষরে ক্লিক করলাম বা প্রেস করলাম, সেটাই হয়ে গেল। তবে এটা কিন্তু মাউস দিয়ে করতে হবে, আর আমার টাচ স্ক্রিন ল্যাপটপ দিয়ে আমি কাজ করতেছি, আমি টাচ করে করেও করতে পারি। যাদের টাচ স্ক্রিন নেই তারা অবশ্যই মাউস থেকে এই কাজটা করতে পারবেন। যখন 7, 6, 8 স্পেস, এরপর যদি আমি বাংলায় যাই, মনে করেন আমি একটু বাংলায় চলে যাচ্ছি যে বাংলা কিভাবে লেখা হয়। এই এখন যদি আমরা কিবোর্ডটাকে বাংলা করে নিই, এটা আমি ইউনিকোড করে নিলাম, কিবোর্ডটাকে ইউনিকোড করে নিলাম, এরপরে আমি আবার এই অন স্ক্রিন কিবোর্ডে ক্লিক করলাম, এরপরে দেখেন বাংলা যদি লিখতে চাই, এই দেখেন এই যে ব, এই যে আকার দিলাম, তারপর শিপ চেপে যদি আমি অনেস দিই বাং, তারপরে লা বাংলা, এই দিয়ে তাহলে বসে লিখতে হলে অবশ্যই শিফট প্লাস এম বাংলাদেশ। এইভাবে কিন্তু আমি অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে আমরা আমাদের কিবোর্ডে যদি সমস্যা থেকে থাকে তাহলে আমরা তাৎক্ষণিকভাবে এই কিবোর্ড থেকে আমরা কাজ চালিয়ে যেতে পারি। তা যাই হোক, এই এতটুকুই আজকের ভিডিওটা ছিল। যদি আপনাদের এই ভিডিওটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো কিনা। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।